চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেছেন নির্বাচনে পরাজিত বিএনপি মনোনীতক মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন মামলায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নবনির্বাচিত সিটি মেয়র এম রেজাউল করিম সহ নয় জনকে আসামি করা হয়েছে দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিনের আদালতে এই মামলা দায়ের করেন তিনি মামলায় নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে অন্য আসামিরা হলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং বাকি ছয় মেয়র প্রার্থীকে বিবাদী করা হয়েছে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন চৌশ্বিক নির্বাচনের ভোটের হিসাব চেয়ে এখনও পাননি কোনো কেন্দ্র থেকে ইভিএমের প্রিন্ট কপি দেয়া হয়নি নির্বাচনে তাকে জোর করে হারিয়ে দেয়া হয়েছে ভোটের দিন দুপুর পর্যন্ত চার থেকে ছয় শতাংশ ভোট পড়েছে কিন্তু ভোটের হিসাবে দেখানো হয়েছে বাইশ শতাংশ ভোট পড়েছে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম সর্বোচ্চ পঁচিশ হাজার ভোট বেশি পেয়েছেন কিন্তু তাকে আরও সাড়ে তিন লাখ ভোট যোগ করে মেয়র বানানো হয়েছে